আমি অরুণেশ্বর দাস, আজকের অনুভবের একজন সদস্য। আমাদের এই সাহিত্য অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। নতুন বছরে সবার শুভকামনা করি, আর ভাবি এই যে আমাদের এই সংগঠন যেন দিনে দিনে সুন্দর হয়ে ওঠে, আমরা আমাদের সাধ্যমতো সব দিক থেকেই এই সংগঠনের সাথে থাকব। বড়দের শ্রদ্ধা, অন্য জাতির ভালোবাসা, ছোটদের স্নেহ জানাই। আমি অরুণেশ্বর দাস, 1970 সালে লেখা একটা কবিতা পাঠ আমি করব এখন। কাব্যগ্রন্থটা বেরোবার কথা ছিল 1973 সালে বা 74 সালে, যে কোনো কারণেই হোক সে সময় এই কাব্যগ্রন্থটি আমি বেরোইনি। সে কাব্যগ্রন্থে যে কবিতাগুলো ছিল তার ভেতর থেকে একটা কবিতা আমি এখন পাঠ করে শোনাচ্ছি। বিবেক। হে আমার বিবেক, আমাকে জাগাও। আমার আত্মবিশ্বাসের ঘরে ময়লা জমে গেছে দিনে দিনে, আমাকে তোমার শক্তি দিয়ে শক্তিময় করো। জীবনে আছে দুঃখ, জীবনে আছে সুখ, দুর্বল মন দ্বিধাদ্বন্দ্বে দোলে, তাই তুমি সংখ্যামুক্ত করে ঠেলে দাও সম্মুখের ওই পথে যেখানে ভালো মন্দ বোধ সমতা রক্ষা করে। তুমি আমার ভারসাম্য আনো, আমার আত্মবিশ্বাসের জলাশয়ে ক্রমশ জমেছে ময়লা। তুমি তোমার শক্তি দিয়ে জলাশয়ের পবিত্রতা আনো, আমাকে বিশুদ্ধ করো। নমস্কার।